দরজায় করা নাচছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব। আর এই সঙ্গেই দেবী দুর্গার আগমন আনন্দের বার্তা বয়ে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে। হিন্দু শাস্ত্র অনুযায়ী মনে করা হয়, দেবী দুর্গার মর্তে আগমন ও গমন যে বহনে তার ওপর নির্ভর করে গোটা বছরটা পৃথিবীবাসীর কেমন কাটবে। বছরের নতুন পঞ্জিকা হতে পেলেই বাঙালিরা যে দিনগুলিতে সবার আগে চোখ বোলায় তার মধ্যে দুর্গাপুজো একটি। এবছরে মা দুর্গা পূজায় ঘোড়ায় চড়ে আসে, ঘোড়ায় চড়ে যাবে। মার কাছে চাই আমরা যত মানব জগৎ আছে এটা যেন সবাই ভালো থাকে, শান্তিতে থাকে। এবছর পূজা খুব সুন্দরভাবে পালিত হচ্ছে, কোনো গায়ে কিছু নাই, খুব সুন্দরভাবে আমরা এবছর পূজা পালন করতেছি। শুরুতেই সবাইকে শারদীয় শুভেচ্ছা। আমাদের কেরানীগঞ্জের রোহিতপুরে এটা সুরেশবাবু বাড়ির দুর্গা মন্দির, এটা খুবই আপনার গত 25 বছর যাবত আমাদের বাড়িতে পুজো হচ্ছে এবং সবসময় ভালোভাবে আমরা উদযাপন করতেছি। সবাইকে শারদীয় শুভেচ্ছা। আজকে মহাষ্টমী, আমাদের রোহিতপুর নাট মন্দিরের পক্ষ থেকে জানাই সবাইকে শারদীয় শুভেচ্ছা। আর আমাদের রোহিতপুরের ইউনিয়নের মধ্যে এটা আমাদের সেন্ট্রাল মসজিদ, সেন্ট্রাল মন্দির বলতে পারেন, কারণ পরে পঞ্চায়েতের মন্দির। আমরা এটা বরাবরই ট্রাই করি, সর্বোচ্চ ট্রাই করি যাতে এটা সবচেয়ে ভালোভাবে, সবার চেয়ে ভালোভাবে আমরা উদযাপন করতে পারি। আশা করি যে আমরা আমরা ধারাবাহিকতা রক্ষা করতে পারতেছি। আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাদের ইউনো সাহ আছে, ওনাদের সাহায্য সহযোগিতার মধ্যে এখন পর্যন্ত পুজো ভালোই যাচ্ছে। আশা করি সামনে 2 দিনে ভালো যাবে। সবাইকে শারদীয় শুভেচ্ছা। উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গাপুজো। চার ছেলে মেয়েকে নিয়ে মা দুর্গা ঐশাল থেকে মর্তে বাপের বাড়ি এসে দিন পাঁচেক থেকে ফিরে যান শ্বশুর বাড়ি। আর ঘরের মেয়েকে আদরের যত্নে ভরিয়ে জাঁকজমকপূর্ণভাবে সেই উদযাপন করে গোটা বিশ্বের ভক্তরা। এবছর দেবী দুর্গার আগমন ঘটকে, যার অর্থ ছত্রভঙ্গ। দেবী দুর্গার আগমন অর্থাৎ বৈশাখী ফিরবের ঘটকে, যার অর্থ ছত্রভঙ্গ। আমাদের মন্দির নাম হইল তালেপুর ঘোষ সম্প্রদায় মন্দির, এবং এটা আমার বাপদাদারা পূর্বকালের থেকে মন্দিরে পূজা করে আসতেছে, এবং আমাদের বড় ভাই সহ অত্ত এলাকার লোক লয়ে হিন্দু মুসলমান সব সর্ব লোক মিলিয়ে আমরা এই পূজাটাকে উদযাপন করতেছি এবং আনন্দ করতেছি। নিরাপত্তা দিছে, নিরাপত্তা আছে, নিরাপত্তা চলতে হচ্ছে, ক্যামেরা আছে, আমাদের পূজার কোনো সমস্যা হয় না, আমরা পূজা ঠিক মতো করতেছি। এইবার মা ষষ্ঠী থেকে শুরু করে মায়ের আগমন হয়েছে ঘটকে, এবং মায়ের আগে মঙ্গলবার বিসর্জন হবে ঘটকে। এবং আমাদের এই দুর্গাপূজা বাংলাদেশে খুব আনন্দ হাসি খুশি ভাবে পালন হচ্ছে। এটা হচ্ছে বিগত এই দালিপুর ঘোষ সম্প্রদায়ের পূজা, বিগত 40 বছর যাবৎ এই মন্দির পূজা হচ্ছে, এবং কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী পূজা হিসাবে এটা পরিচিত। আমরা এখানে খুব আনন্দের সাথেই পূজা উদযাপন করতে পারছি। ধন্যবাদ। মন্ডপটার নাম হচ্ছে শ্রী পঞ্চানন্দ শীল বিদেশি শিলবাড়ির মন্দির তালেপুর। এই মন্ডপের পূজাটা হচ্ছে আপনার প্রায় 250 বছর, মানে এখানে বাইকনারা হয়তো যোগাযোগ না করে মানে 103 বছর 104 বছরের মতো দিচ্ছে আর কি। আচ্ছা, এই শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উৎসব আমাদের এখানে চলতেছে, তো ধর্ম যার যার উৎসব সবার। তো আজকে আমাদের মহাষ্টমী গেল, 15 বছর যাবত চলতেছে, কিন্তু কালী মন্দির বহুত বাপদাদার থেকে শুরু, আর মোটামুটি আমাদের পূজাও খুব সুন্দর উদযাপন হইতেছে। তো হিন্দু মুসলমান সবাই সবার সাহায্য সহযোগিতা শারদীয় দুর্গা পূজা উৎসব এবং এই পূজা উপলক্ষে আমাদের সরকার জননেত্রী শেখ হাসিনা যেভাবে মানে আমাদের এই আইন প্রশাসনে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে আমাদের দেখাশোনা করতেছে, আমরা অনেক খুশি। আমাদের কোনো সমস্যা হবে না, আর এখনো সমস্যা হয় নাই, খুব সুন্দর আছে, পূজা সুন্দর মতো হইতেছে, আর আমাদের জন্য সরকার খুব সহায়তা ভালো দিছে। আমরা শ্রী জয় হরি মন্ডলের বাড়ি বেলনা, শারদীয় দুর্গা উৎসব গত 20 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে 2য় দিন। কলাতে ইউনিয়নের তাহের ভাই এবং আমাদের সিদ্দিক কাকা মেম্বার, ওনার তত্ত্বাবধানে আমরা এখানে খুব ভালোভাবে অনুষ্ঠান উদযাপন করতেছি। আদাব, আমাদের এক্সেল সিদ্ধাবাড়ি আর নবীন্দ্র মাস্টারের বাড়ি। এই পূজা আমাদের বিগত 16 বছর
শরতের সর্ণিল অবহে স্বর্গের দেবী দুর্গা মত্তবাসীতে নেমে আসবেন আমাদের যাবতীয় দুঃখ দুর্দশা ও অশান্তি দূর করে এ পৃথিবীকে শান্তির আলো দিয়ে গড়ে তোলেন। শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্রজি দুর্গা মন্দির পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আমাদের যে পূজা মণ্ডপের আইন শৃঙ্খলা খুব ভালো এবং সবাই আমাদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, আমাদের মন্ত্রী মহোদয় সবাই আমাদের কাছে আসছে এবং সার্বিক সহযোগিতা করছে এবং আমরা তাই সবাই পক্ষ থেকে আবারও তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। একটি বছর পর দুর্গাদেবীর পদতলে পুষ্পাঞ্জল প্রদানের মাধ্যমে সমস্ত বিশ্বের শান্তি ও চিরমঙ্গল কামনা করতে আমরা মিলিত হই এই দিনগুলোতে। সংঘাতময় এই বিশ্বের দেবী দুর্গার আগমন হয়ে উঠুক শান্তি, কল্যাণ ও সুখ সমৃদ্ধময়।